নমস্কার, দেখছেন কোচবিহার টুডে। সঙ্গে রয়েছে আমি মৌমিতা। আসছি বিস্তারিত খবরে। মণিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে শুক্রবার কোচবিহার শহরে প্রতিবাদ সভা এবং ধিক্কার মিছিল করল কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এদিনের এই প্রতিবাদ সভা এবং ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন কোচবিহার দাস ব্রাদার্স মোড় এলাকায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। মণিপুরের এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে জেলায় জেলায় প্রতিটি ব্লকে এই ধিক্কার মিছিল সংগঠিত হবে বলে জানিয়েছেন তিনি। আজকের প্রতিবাদ, মণিপুরে যে ঘটনা ঘটেছে যার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখিনি কেন্দ্রীয় সরকারকে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। মণিপুরের মতো ন্যক্কারজনক ঘটনা ভারতবর্ষ আগে দেখেনি, সারা বিশ্বও আগে দেখেনি। তাই এর বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিবাদ হচ্ছে, ব্লকে ব্লকে, শহরে শহরে তৃণমূল মহিলা কংগ্রেস করছে। আজকে কুচবিহার শহরে সুচিস্মিতার নেতৃত্বে এই প্রতিবাদ সংগঠিত হয়েছে। বড় সাফল্য পেল নিউ কোচবিহার আরপিএফ স্পেশাল টিম। প্রায় 5 লক্ষ টাকা বাজার মূল্যের ব্রাউন সুগার সহ নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুম থেকে এক ব্যক্তিকে হাতে নাতে ধরা হয়। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই কে বাসু, জয়হরি বর্মন, জগৎচন্দ্র বর্মন, ডি ভগত এবং বিজয় কুমারের নেতৃত্বে বিশেষ একটি টিম আসাম থেকে নিউ কোচবিহার রুটে আসা বিভিন্ন গাড়িগুলিতে নজরদারি শুরু করে। এরপর ভোর রাতে নিউ কোচবিহারের রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় বসে থাকতে দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই সম্পূর্ণ বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, আব্দুল করিম নামে ধৃত ওই ব্যক্তি আসামের করিমগঞ্জ জেলার বাংলাদেশ সংলগ্ন বদরপুরের বাসিন্দা। তিনি 10টি প্যাকেটে করে এই ব্রাউন সুগারগুলি আসাম থেকে নিউ কোচবিহারের এক ব্যক্তির কাছে হ্যান্ডওভার করতে এসেছিলেন বলে জানা গিয়েছে। दो बजे से हम लोग खबर मिला है कि कोई आदमी ये सब ड्रग्स का मामला है, वो लोग लेके जा रहा है ट्रेन से। जब खबर मिला था तो सीपीजीएस टीम वो लोग अलीपुर से आए हैं और हम भी नाइट पेट्रोलिंग किया था, तो वापस आते समय लोग से भेंट हुआ है और हम सुपरवाइज किया है वो लोग को, तो वो लोग गए हैं तो चेकिंग कर दिया है। तो चेक इन के दौरान लगभग 3:15 में वो लोग वेटिंग हॉल है, सेकेंड क्लास वेटिंग हॉल में एक आदमी को मिला है। उसको उसका बिहेवियर को देख के वो लोग शक कर रहा है उसको, तो उसको जाके पूछा तो उसका नाम डिटेल बताया और उसके साथ एक बैग था। बैग को क्या है ये सामान तो दिखाई, तो दिखाया तो ये सब सॉफ्ट केस मिला था, 10 उसका बैग के अंदर। तो सॉफ्ट केस को खोलने के बाद ये ड्रग है जो सस्पेक्टेड ब्राउन शुगर बोलते हैं इसको, यही मिले हुए हैं। ये ब्राउन शुगर है, टोटल इसका वैल्यू जो रिकवरी हुआ है लगभग 5 लाख का। एक लोग की चिलो अपना कैसे আপনি কোথা থেকে নিয়েছেন এগুলো? আমি লন্ডন থেকে নিয়েছি। কে দিয়েছে আপনাকে? অন্য লোক একজন দিয়েছে। আপনি এটা এটা কিসের জন্য আনছিলেন? এটা তার অন্য বিক্রি করে তো আমার, আমি কারি না, স্টেশনে। স্টেশনে? স্টেশনে জি আপনার থেকে কেউ নিয়ে যেত কারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বৃক্ষ প্রদর্শন করলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, তুফানগঞ্জ থেকে দিনহাটা যাওয়ার একমাত্র রাজ্য সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বলরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। স্থানীয়দের আরও অভিযোগ, এই বেহাল রাস্তার কারণেই প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার অন্তর্গত বলরামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। প্রায় 30 মিনিট ধরে চলে পথ অবরোধ। অবরোধের জেরে তুফানগঞ্জ ও দিনহাটার মধ্যে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
রাস্তা ভাঙছে, এমন কোনো দিন নেই, সকাল বিকেল সবসময় অ্যাক্সিডেন্ট হতেছে, প্রশাসনকে করতেছি, পার্টির লোকের করতেছি, কেউ গায়ে লাগাই দিচ্ছে না, এই জন্য আমরা পদ অবরোধ করা হয়েছে। কতক্ষণ? যতক্ষণ মনে করো আমাদের একে অবরোধ মনে করো যেটা দাবি আমাদের না মানায় আমরা সারাদিনও থাকতে পারি। এখানে আছে বটতলা, দুই জায়গা আছে, এই দুটো জায়গার মধ্যে এমন কোনো দিন নেই যে অ্যাক্সিডেন্টের বাদ নেই, কোন দিন কোন লোক মারা যাবে তার কোনো ঠিক নেই। পদ অবরোধ মানে রাস্তা বহুদিন যাবৎ আমরা নোটিশ দিছি, ভিডিওতে দিছি, তারপরে পুলিশে দিছি, কোনো কাজ হইতেছে না, ওই জন্য আমরা পদ অবরোধ করতেছি। এই জায়গাটায় আর সামনটায় দুই জায়গায় ভাঙা, এর জন্য হ্যাঁ দুই, এর জন্য প্রতিদিন বৃষ্টি যখন হয় তখন প্রতিদিন বৃষ্টি হলে মনে করে অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন পাঁচটা চারটে পাঁচটা সবসময় অ্যাক্সিডেন্ট হইতেছে। যতক্ষণ আমাদের দাবি না মানবে, রাস্তা ঠিক না করার প্রতিশ্রুতি দেয়, কখন কবে রাস্তা ঠিক করবে, ওই জন্য আমরা পদ অবরোধ। কোচবিহার টুডে এখনকার মতো এই পর্যন্তই।